হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বয়স নির্ণয় অঙ্ক শিখব। বয়স কিভাবে বের করতে হয়, কিভাবে বয়সের অঙ্ক করতে হয়, আমরা সেটা আজকে শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখনই বয়সের অঙ্ক করব, বয়সের অঙ্ক করতে গেলে আমাদেরকে জানতে হবে যে এক বছর সমান কত মাস, কত দিনে এক মাস হয়, কত দিনে এক মাস, কত মাসে এক বছর হয়, এটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা দেখে নিই, এক বছর সমান সমান ১২ মাস, এবং এক মাস সমান সমান ৩০ দিন। ঠিক আছে, এক এক মাস সমান সমান ৩০ দিন, এবং এক বছর সমান সমান ১২ মাস। ৩০ দিনে এক মাস এবং ১২ মাসে এক বছর, এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা অঙ্ক করতে পারবো। আজকে আমরা যোগ করব। দেখো, মনে করো তোমার বয়স ১২ বছর ৪ মাস ২০ দিন, তোমার ভাইয়ের বয়স ৭ বছর ৮ মাস ১০ দিন, এবং তোমার বোনের বয়স ৪ বছর ৬ মাস ১৫ দিন। তাহলে তোমাদের তিন ভাই বোনের মোট বয়স কত? তোমার বয়স ১২ বছর ৪ মাস ২০ দিন, তোমার ভাইয়ের বয়স ৭ বছর ৮ মাস ১০ দিন, এবং তোমার বোনের বয়স ৪ বছর ৬ মাস ১৫ দিন। তাহলে তোমাদের তিনজনের মোট বয়স কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, যোগটা করে নেব। দেখো, আমরা যোগটা কিভাবে করব, প্রথমে দিনে দিনে যোগ করব, তারপরে মাসে মাসে যোগ করব, তারপরে বছরে বছরে যোগ করব। তাহলে দেখো, ২০ দিন, ১০ দিন এবং ১৫ দিন, তাহলে এই তিনটে যোগ করলে আমরা কি পাই? দেখো, শূন্য শূন্য আর ৫ যোগ করলে ৫ই হয়, ২ আর একে ৩ আর একে ৪, ৪ আর ৮ ১২, ১২ আর ৬ ১৮, ২ আর ৭ আর ২ ৯, ৯ আর ৪ ১৩, তেরো তিন হাতে থাকে এক, এক আর একে ২ বছর মাস দিন। এবারে দেখো, যোগ করার পরে আমরা পেলাম ২৩ বছর ১৮ মাস ৪৫ দিন। ৪৫ দিন আমি কি বলেছিলাম, ৩০ দিনে হয় এক মাস আর ১২ মাসে হয় এক বছর। এখানে দেখো, ৩০-এর বেশি আছে, ৪৫ আছে, ৪৫ দিন কি হয়, ৩০ দিনে যেহেতু এক মাস হয়, তাহলে আমার ৩০ দিন এক মাস হলে তাহলে ৪৫ দিন আমার বলার দরকার নেই। তাহলে আমরা এখানে কত পাবো, ৪৫ থেকে ৩০ বাদ দিয়ে দেবো, তো ৪৫ বিয়োগ ৩০, ঠিক আছে, ৪৫ থেকে ৩০ বাদ দেবো। এবার ৩০ মানে কি, এক মাস, তাহলে আমরা এখানে কত পাবো, সমান সমান ৪৫ থেকে ৩০ বাদ দিলে হয় ৫, থেকে শূন্য বাদ দিলে ৫, ৪ থেকে ৩ বাদ দিলে ১, ১৫। এবারে এখান থেকে দেখো, ৩০ যেহেতু বাদ দিয়েছি তাহলে ৩০টা আমি এখানে এক মাস হিসাবে যোগ করে নেবো, এখানে ১ যোগ করে নেবো, তাহলে কত হবে, ৯, ৯ মানে ১৯ মাস, তাহলে ১৯ মাস পেলাম। তাহলে ১৯ মাস কি এখানে হয়, ১৯ মাস মানে হলো ১২ মাসে এক বছর, তাহলে ১২ থেকে ১৯ থেকে ১২ বাদ দিয়ে দেবো, তাহলে ১৯ বিয়োগ ১২, ৯ থেকে ২ বাদ দিলে হয় ৭, ১ থেকে ১ বাদ দিলে শূন্য, বায়ে শূন্য বসে না, তাহলে আমরা কত বললাম, ৭।
এবার আমি যেহেতু এখান থেকে বারো বাদ দিয়েছি, তার মানে এক বছর আমি এখানে যোগ করে দেবো, যোগ এক। তাহলে এখানে কত হবে এবার? তিন আর একে চার, তাহলে পেলাম কত? চব্বিশ। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? চব্বিশ বছর সাত মাস এবং পনেরো দিন। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে যে কীভাবে বয়সের অঙ্ক করতে হয়। এখানে তোমার বয়স, তোমার ভাইয়ের বয়স এবং তোমার বোনের বয়স যোগ করে আমরা পেলাম তেইশ বছর উনিশ মাস পঁয়তাল্লিশ দিন। এবার যেহেতু আমরা পঁয়তাল্লিশ দিন উনিশ মাস বলি না, তার জন্য আমরা এবার দিন থেকে তিরিশ বিয়োগ করে দিলাম এবং মাস থেকে বারো বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পেলাম চব্বিশ বছর সাত মাস পনেরো দিন। তাহলে বন্ধুরা, আশা করি বুঝে গেলে যে কীভাবে বয়সে যোগ করতে হয়। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এক বছর সমান বারো মাস এবং এক মাস সমান তিরিশ দিন, মানে তিরিশ দিনে এক মাস এবং বারো মাসে এক বছর হয়, ঠিক আছে? তাহলে এবার দেখো, তোমার বয়স বারো বছর চার মাস কুড়ি দিন, তোমার ভাইয়ের বয়স সাত বছর আট মাস দশ দিন এবং তোমার বোনের বয়স চার বছর ছয় মাস পনেরো দিন। তাহলে তোমাদের তিনজনের মোট বয়স কত, বা কত বছর কত মাস কত দিন? তাহলে আমরা কী করবো, তিনটে যোগ করব, যোগ করে দেখি কি পেলাম। প্রথমে পেলাম পঁয়তাল্লিশ দিন আঠেরো মাস এবং তেইশ বছর। এবার পঁয়তাল্লিশ দিন যেহেতু হয় না, মানে তিরিশ দিনের পরে আমরা সেটাকে মাসে নিয়ে চলে যাই, তাহলে তিরিশ দিন আমি এখান থেকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে আমি পেলাম পনেরো দিন। এবার তিরিশ দিন যেহেতু এখান থেকে বিয়োগ হয়েছে, তাহলে এক মাস হয়েছে, এক মাস আমি এখানে যোগ করে দিলাম। এবার এখানে এক মাস যোগ করলে হলো উনিশ মাস। উনিশ মাস মানে এক বছর এখান থেকে চলে যাবে, এক বছর চলে গেলে কত হবে? বারো মাস বিয়োগ হয়েছে, উনিশ থেকে বারো বিয়োগ করে দিলে হয় সাত মাস এবং এখানে এক বছর যোগ হয়ে যায়, তাহলে এক বছর যোগ হলে হলো চব্বিশ বছর। তাহলে তোমাদের তিনজনের মোট বয়স হলো কত? চব্বিশ বছর সাত মাস এবং পনেরো দিন। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে কীভাবে যোগ করতে হয়। তাহলে মন দিয়ে লেখাপড়া করবে, অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।